আজ ব্লগ আইড না তো সবাই কেমন আছে সুস্থ সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি কিন্তু দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আজকে তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি এখন 8:20 আমার ট্রেন আমি যাচ্ছি আমার মা এখন ব্যস্ত আছে আমার সব রেডি ফেডি করে দিল তো এখন আমার বেরোবো তো সবাই হচ্ছে ভাই ফোটাতে আসছি আমি ভাই ফোটাতে যাচ্ছি তো যাই হোক কেন যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে আর ওইটার কারণেই যেতে হচ্ছে নালে কিন্তু আমি আজকে যেতাম না বেশি দিন বাদেই যেতাম তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমার দুটো ব্যাগ হয়েছে আর ট্রলিটা আমি নিয়ে যাবো না ওটা এখানেই থাক ওটা আজকে নিয়ে যাচ্ছি না বাপি আমি আর বাপি যাবো আমার বাপি ছাড়তে যাবে চলো রেডি করেছি একটু লেট হয়ে গেল তো একেবারে ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো বন্ধুরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর মানে বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো তো আমরা স্টেশন ঢুকতে ঢুকতে ট্রেনও ঢুকে যাই সেজন্য আর কি তারপরে এখনও ভিডিও করিনি ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছি আর এখন যাচ্ছি তো তার জন্য একটু মনটা খারাপ তো চলো তো ফাইনালি 2 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম আর টাটানগর জংশন ট্রেন ঢুকছে আর ট্রেনটা রাইট টাইমে ওই দিকটা এসেছে কিন্তু এই পাশটা আসতে এত লেট করে দিয়েছে যে অনেকবার দাঁড়িয়েছে দাঁড়ানোর জন্য 1 ঘন্টার মতো ওই দিকে লেট হয়ে গেছে যে ট্রেন 10:15 ঢোকার সেটা 11:15 ঢুকছে তো প্রায় 1 ঘন্টা লেট তো যাই হোক ফাইনালি টাটানগর স্টেশন ঢুকেই গেলাম আর এরপর স্টেশন থেকে বেরিয়ে আবার আমাদেরকে টোটো ধরতে হবে তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ট্রেন থেকে নেমে আর স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোতে বসে পড়েছি তো অটোই করে এখন আমরা যাব বাড়ি অবধি তো ওখান থেকে গিয়ে তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা ফাইনালি ঘর পৌঁছে গেছি আর পৌঁছে একটুখানি শুয়ে পড়েছি আর কথা বলার মতো ইয়ে ছিল না তো তার জন্য আর কি জাস্ট ভিডিওটা করে গেছিলাম পরে ভয়েস ওভার দিচ্ছি তো একটু আরাম করলাম আর দেখো আল্লাহ ফাল্লার কি অবস্থা গোটা ঘর ভর্তি জিনিসে সব গুছোতে হবে আবার দেখো তো যাই হোক চলে এসছি এবার সব গুছিয়ে নেবো আর এই দেখো কি সুন্দর করে আমাকে চা এনে দিল তো এরপরে চাটা খাবো চলে এসছি ফাইনালি শ্বশুর বাড়ি এখান থেকে যাবো এখন গ্রামের বাড়ি তো ওখান থেকে ফিরে এসে তোমাদের ডিটেলস বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন সত্যি কথা বলতে কথা বলার মধ্যে একটু টাইম নেই অনেকটাই লেট হয়ে গেছে তো চলো তোমরা দেখতে তো এই দোকান থেকে এখন আমরা মিষ্টি কিনে নিচ্ছি আর মিষ্টি কিনে আমরা সোজা বেরিয়ে যাব তো দেখো বাইকে করে যাচ্ছি বা আমার বাপি আমি আর
তোমাদের দাদা ভাই আমরা তিনজনে যাচ্ছি, আর বাকিরা বাড়ির সবাই আগেই চলে গেছিল সকালে। তো চলো তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমার। তো হাই ফ্রেন্ডস, যেটা বলার জন্য আমার ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি, কারণ আজকের ভিডিওটা মানে এমনই হয়েছে যে আমি নিজেও বুঝতে পারছি না আমি কি ভিডিও করেছি। তো এডিটিং করার সময় আমি দেখব, তো সেই জন্য আর কি পুরোটাই তোমাদেরকে বলছি। সবাই বোম ফোম পাঠাচ্ছে, তো তার জন্য একটু আওয়াজ আসছে, তো আমি বন্ধ করে দিই। তো যেটা বলার জন্য আমার আলাদা কাল মানে আজকে হলো, এখানে যে ঠাকুমা ছিল সেই ঠাকুমার 1 ইয়ার মৃত্যুবার্ষিকী, তো তার জন্যে আর কি আজকে চলে এলাম। আর অন্য বছর কী হয় বলো তো, আজকের দিনে ভাইফোঁটা হয়, তো এবছর হয়নি, এবছর তো কালকে ভাইফোঁটা হবে, তোমরা সবাই জানো একদিন পরে হচ্ছে। তো যাই হোক, তো আজকে চলে এলাম, তারপর ওইটাই যে ঠাকুমার মৃত্যুবার্ষিকী 1 বছর হল, মানে 1 বছর হলো, সেই জন্য চলে এলাম। আর আজকে ভিডিওটা মানে খাপচড়া খাপচড়া হয়ে গেছে, তার জন্য বলছি আর কি। সকালবেলা ওখান থেকে যখন বেরিয়েছি তখন একটু লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে, তো সেই জন্য আর কি আমরা মানে স্টেশন ঢুকেছি আর ওদিক থেকে ট্রেনও চলে এসেছে। আমরা যখন স্টেশন যাই তখন দেখাচ্ছিল ট্রেনের চার্কিং পরে ঢুকে যাবে, কিন্তু আমরাও ঢুকেছি আর ট্রেনও ঢুকে গেছে। তো যাই হোক, কোনো রকমে টিকিটটা কাটলো আপি, তারপরে ট্রেনে চাপলাম, তারপর ট্রেন ছাড়লো। কিন্তু তাও কী বলতো, ট্রেনটা এত লেট করে দিল ঢুকতে, কী আর বলবো। তো তার জন্য একটু মানে বেলা হয়ে গেল এখানে পৌঁছতে, মোটামুটি 11:30টার সময় না 12:45 এখানে ঢুকেছি, আর ওখানে যেতে 12:00 পেরিয়ে গেছিলো। তো ওখানে সমস্ত কাজ হয়ে গেছিলো মানে যেগুলো করার, আর কালকে যদি আসতাম, কাল হচ্ছে তোমার গ্রহণ লেগেছিলো, সেটা তো সবাই জানো, আর গ্রহণের দিনে কোথাও বেরোতে নেই সেটাও সবাই জানো। তাছাড়া আর কালী পুজোর দিন আমার বাবির হচ্ছে ডিউটি ছিল, তো ডিউটি থেকে কালকে বিকেলেই এলো, তো মানে বিকেল বলতে দুপুর 1টা থেকে 1:30 মধ্যে, আর কালকে বাস খুব কম চলছিল, তার জন্য আর কি দেরি হয়েছে আসতে, তো কালকে আর আসা হয়নি, আজকে এলাম। তো এই হচ্ছে ব্যাপার, দিয়ে গেলাম, গিয়ে দেখছি মানে সমস্ত কিছু হয়ে গেছে মানে যেগুলো আর কি করার। তো তারপরে ব্রাহ্মণ ভোজন যেটা সেটা খালি বাকি ছিল, তো সেটা দুপুরবেলার দিকে হলো। তো ওটা হওয়ার পরে ওখানে সবাই খাওয়া দাওয়া করলো, দিয়ে আবার এখানে চলে এলাম, কারণ বাবি বললো যে আজকেই বাড়ি চলে যাব। তো বাড়িতে এসে তারপর যখন নেটে সার্চ করছি ট্রেনটা, তখন ট্রেনটা দেখাচ্ছে প্রচণ্ড লেট। তো বাবি যদি বেরোয় ট্রেন মানে কি বলবো, এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে না, ফোনে দেখছি এখন বাজছে 7:45 রাত। তো ট্রেনটা এখানে টাটানগর জংশনের ট্রেনের টাইম তোমার বিকাল 6:20, আর সেটা তোমার আসছে রাত 8:30, মানে আর যখন একটু পরে দেখছি তখন দেখছি 9:45, মানে বেড়েই যাচ্ছে টাইমটা ট্রেনের লেটের। তো পৌঁছতে প্রায় 12:00 বেজে যাবে ঘর ওখানে পৌঁছতে, তো সেই জন্য বাবিকে বললাম যে না আজকে যেও না, কালকে সকালে যাও, কালকে আবার ডিউটি আছে আর কি। তো এখানে আবার এই ঘরে চলে এসেছি, গ্রামের বাড়িতে গেছিলাম, তো গ্রামের বাড়ি কোনো ক্লিপ শেয়ার করতে পারছি না, কারণ আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো তার জন্য ওখান থেকে সমস্ত কিছু করে আমাদের বিকেলে চলে এসেছি, মানে সন্ধ্যার দিকে চলে এসেছি। এসে আবার এখানে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে আবার ইয়ে প্রদীপ জ্বালালাম আর বাইরে দিয়েছিলাম, আর এই বাড়ির কীরকম লাইটিং করেছে সেটা হচ্ছে তোমাদেরকে ভিডিওটার শেষে ক্লিপটা দিয়ে দিচ্ছি, মানে ফটোগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে যেখানে যে প্রদীপ জ্বালালাম সেই ফটোগুলো তোমাদের দিচ্ছি, কেন না কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে এত তাড়াহুড়ো, মানে সকাল থেকে খালি হুড়োহুড়ি, এক একবার ট্রেন ধরার হুড়োহুড়ি, এখানে এসে ওই বাড়ির যাওয়া হুড়োহুড়ি, এই আর কি, এই করে করেই টাইমটা আর কি ইয়ে হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে, আমিও জানি না ভিডিওটা কেমন হয়েছে, এডিট করবো তাহলেই বুঝতে পারবো কেমন হয়েছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও আসছে নতুন নতুন আপডেট। আর তো
চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন নতুন ভিডিওর সাথে। এখানে বলতে টাটা, বাই বাই।